প্রাথমিকের দ্বিতীয় ধাপ ও নিবন্ধন পরীক্ষা একই মাসে নেওয়ার প্রস্তুতি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী প্লাস ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। চলুন বিয়াস কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রথম ধাপের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ হয়েছে। এবার দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে নেওয়ার চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অপরদিকে এসএসসি পরীক্ষা শুরুর আগে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নিতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সেই হিসাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বড় এ দুটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে। এ তিন বিভাগ থেকে মোট আবেদন জমা পড়েছে ৪৩৯৪৩৮ জন চাকরি প্রার্থী। এবার আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগীয়ভাবে হচ্ছে, তিন ধাপের বিজ্ঞপ্তি ও পরীক্ষা হচ্ছে আলাদাভাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহরেজন হায়াত দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় ধাপে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি শুরুতে নিতে চান, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সংশ্লিষ্টরা জানান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এর আগে দ্বিতীয় ধাপের পরীক্ষা না হলে কয়েক মাস পিছিয়ে যেতে পারে, সে কারণে দ্রুত তারিখ জানানোর চেষ্টা করছে অধিদপ্তর। ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এদিকে চলতি মাসে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর আগেই ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করতে চায় বলে জানিয়েছে এনটিআরসিএ। এজন্য প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি। রোববার ৩১শে ডিসেম্বর এনটিআরসিএর কার্যালয়ে আয়োজিত কর্মশালায় এই তথ্য জানান সংস্থার সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। এনটিআরসির সচিব জানান, ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ১৮,৬৫,০০০ প্রার্থী আবেদন করেছেন। তাদের প্রিলিমিনারি পরীক্ষা এসএসসি শুরুর আগেই আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। শিগগিরই অংশীজনদের সবাই এ বিষয়ে আলোচনা করা হবে। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।